পর্দা নামল বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল কংগ্রেস অ্যান্ড সায়েন্টিফিক সেমিনারের। রোববার রাজধানীর দ্য রেডিসন ব্লুতে শেষ হয় এবারের 22তম আসর। তিন দিনব্যাপী এ সেমিনারে 9টি প্লেনারি সেশন ও 5টি ইন্টারেক্টিভ ট্রেনিং সেশন সহ মোট 52টি সেশন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দেশ ও দেশের বাহিরের মেডিসিন বিশেষজ্ঞ ও ইন্টার্ন চিকিৎসকরা। চিকিৎসা বিজ্ঞানে বিশ্ব কতটুকু এগিয়ে গেছে তা জানার পাশাপাশি সেই জ্ঞান অর্জন করে দেশের মানুষের জন্য কীভাবে সঠিকভাবে কাজে লাগানো যাবে সেসব ধারণা মিলেছে সেমিনার থেকে। নিয়মিতই এমন আয়োজনের প্রত্যাশা করেন তরুণ চিকিৎসকরা। আমাদের এই তিন দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলনে প্রায় 100 জনের অধিক সারা বাংলাদেশের প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞগণ একদম আধুনিক স্টেট অফ দ্য আর্ট মেডিসিনের জ্ঞান, এবং আপনি জানেন যে মেডিসিন মানেই হচ্ছে একটি সামগ্রিক চিকিৎসা, অর্থাৎ একই রোগে যারা বিভিন্ন একই রোগী বিভিন্ন রোগে ভুগছেন তাদের জন্য যে সমন্বিত চিকিৎসা, সুতরাং আমাদের একদম বলতে গেলে মাথা থেকে পা পর্যন্ত অর্থাৎ ব্রেইন, নিউরোলজি, হেপাটোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, আপনার কার্ডিওলজি সর্ব বিষয়ে এই বক্তব্যগুলো স্যাররা পেশ করবেন। তার সাথে আবার নবীন যে যারা ডাক্তার তারা আধুনিক বিজ্ঞানের একদম রিসেন্ট যে জিনিসগুলো সেগুলোকে মাল্টিপল স্মল ফিলিংসে নিয়ে আসবে। মেডিকেল শিক্ষা একটা বাংলায় বলতে গেলে কি একটা কন্টিনিউয়াস প্রসেস বা অনবরত আমাদের শিখতে হয়, জানতে হয় এবং শেখাতে হয়, এবং সেটা বৈজ্ঞানিকভাবে আমাদেরকে সবসময় আপডেট থাকতে হয়। সেই জন্য আমাদের মূলত এই বৈজ্ঞানিক সেমিনারগুলো আমরা করে থাকি, কীভাবে আমরা স্বাস্থ্যসেবা আপডেটেড হয়ে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারি, এটাই থাকে আমাদের এই বৈজ্ঞানিক সেমিনারগুলোর লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা চাই যে এরকম প্রোগ্রাম আরও হবে এবং আমাদের চিকিৎসকরা এভাবে আপডেটেড নলেজ নিয়ে চিকিৎসা পেশায় নিজেদেরকে নিয়োজিত করবে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভাষ্য ও তথ্য মেডিসিন চিকিৎসকদের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। এই জ্ঞান দিয়ে তরুণ চিকিৎসকরা দেশের মানুষদের আধুনিক ও বিশ্বমানের চিকিৎসা সেবা পৌঁছে দিতে পারবে বলে আশা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। অ্যাজ এ জুনিয়র ডক্টরস আমরা অনেক কিছু গেইন করেছি যেটা আমরা আমাদের পেশেন্টকে দিতে পারি অ্যাজ এ ফ্রন্টলাইনার চিকিৎসক হিসেবে। স্পেশালি অন দিস থার্ড ডে উই হ্যাভ লার্ন দ্যাট হাউ উই ক্যান ইম্প্রুভ আওয়ার পেশেন্ট কেয়ার ইন কম্পারিজন টু ইন্টারন্যাশনাল ডক্টরস। মেডিকেল সায়েন্স দিনে দিনে এগিয়ে যাচ্ছে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে সারা বিশ্বে। এই ধরনের অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমরা সারা বিশ্ব আসলে মেডিসিনে কতটুকু এগিয়ে গেছে, আমাদের কী করা উচিত, আমাদের বড় বড় স্যারেরা এসে, আমাদের অধ্যাপকরা এসে আমাদেরকে সেটা শেখান। সিনিয়র স্যাররা এসছেন, তারা অনেক এক্সপিরিয়েন্সড, তাদের এক্সপিরিয়েন্স থেকে তারা অনেক কিছু শেয়ার করছেন, এগুলো আমাদের জন্য অনেক হেল্পফুল। এরকম যদি আরও সেশন হয় সেটা আমাদের জন্য অনেক ভালো হবে, কারণ আমাদের তো প্রত্যেকেরই সম্ভব না সব কিছু সম্পর্কে একদম ডিটেলস জানা। এর আগে শুক্রবার সকালেই বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল কংগ্রেস অ্যান্ড সায়েন্টিফিক সেমিনার 2023-এর উদ্বোধন করা হয়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।